গত 17 নভেম্বর রাতে আগুনের করালগ্রাসে ভাটি অভয়নগর কাঁঠালতলি স্কুল সংলগ্ন বস্তি এলাকার প্রায় 5টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং আরও কিছু বাড়ি অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সেই পরিবারগুলির সাথে দেখা করে এই কঠিন সময়ে তাদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগামী এক মাস এই 5 পরিবারের খাবার, প্রয়োজনীয় বাসনপত্র, তাদের ছেলে মেয়েদের বই খাতার খরচের দায়িত্ব গ্রহণ করলেন সাংসদ। সাংবাদিকদের তিনি জানান, ইতিমধ্যেই জেলা শাসক ও মহকুমা শাসক ঘটনার পরপরই তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় ও প্রাথমিক সহায়তা প্রদান করেন। কিঞ্চিত বিলম্ব না করে জেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য প্রশাসনিক কর্তাদের ধন্যবাদ জানান তিনি। সাংসদ জানান, এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সমস্যার স্থায়ী সমাধান কল্পে উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে স্বাভাবিক ছন্দে যেন তাদের জীবন ফিরতে পারে তাতে সবার সহযোগিতা প্রয়োজন। ওনাদের স্থায়ীভাবে কীভাবে থাকতে পারেন সেভাবে সরকার চিন্তা করছেন, এসডিএম সাহেবও দেখেছেন বিষয়টা, তাদের যাতে স্থায়ীভাবে থাকতে পারেন, মাথা গোঁজা ঠাই করা যায় সেভাবে ওনারা চেষ্টা করছেন। আগে যেটা দেখতাম কাউকে আসতে দেরি হতো, কিন্তু আজকে সমস্যা হওয়ার পরে আমাদের এসডিএম ডিএম সাহেব প্রশাসনের পক্ষ থেকে এসছেন, শাসনের পক্ষ থেকে এসছেন, তো সেটা ভালো দিক। তো আমরা সবাই মিলে যে 5টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমরা পালন করবো। আমরা প্রত্যেকে তাদের সঙ্গে দাঁড়িয়ে যতটুকু সম্ভব হয় তাদেরকে আগের মতো যাতে ফিরে যেতে পারে, আগের মতো জীবনযাপন করতে পারে, সেভাবে আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করব। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।